মানে ব্লগটা শুরু করেছিলাম রাস্তা থেকেই, ঠিক আছে। এখন আমি দোকানে এসেছি, কারণ আজকে আমি আর মেয়েকে স্কুলে আনতে যাইনি, কারণ কর্তামশাই বললো যে তুমি একটু বসো আমি যাই। বললাম ঠিক আছে যাও, আমি তো খুশি হয়ে গেলাম। তাই ও আমাকে মাঝ রাস্তায় ফোন করেছিল যে তুমি দোকানে আসো, আমি ঠিক আছে, তাই ও গেল, আমি দোকানে এসেছি, বাই দাবে। আর একজন জানতে চেয়েছো যে আমি কি জব করি। জবটা অ্যাকচুয়ালি দেখো, ওই জব বলতে গেলে অনেক ধরনেরই জব বোঝায়, কাজ বোঝায়, তাই না? সেই দোকানে থাকি সেই কাজ, বাড়িতে থাকি সেই কাজ, কিন্তু ওই কাজটা হচ্ছে একটা মানে ফোনের মাধ্যমে কাজটা আমি করে থাকি। যে প্রশ্ন করেছো তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, সেই তাকেই বলছি যে তোমাকে বলছি কেন, সবাইকেই আমি বলছি, এই কাজটা অ্যাকচুয়ালি হাউসওয়াইফ বলে না, এটা সবাই করতে পারবে, যাদের 18 বছর ক্রস করে গেছে তারা এই কাজটা করতে পারবে, 18-এর নিচে কোনো কাজ এটা অ্যাপ্লাই, কারণ ব্যাঙ্কের একটা অ্যাকচুয়ালি এটা ব্যাঙ্কিং হিসেবে কাজ, ঠিক আছে। মানে আমরা যেরকম ব্যাংকে অনেকে আছে, ব্যাংকে অনেক অনেক ধরনের জব মানে জব করে থাকে, তারপরে এলআইসি করে থাকে, এলআইসি যেরকম টাকা বাকা জমানো ব্যাপার থাকে, এটার মধ্যে সেরকমই একটা আমি জব করি, ঠিক আছে। আর রিসেন্ট হয়েছে, ওয়ান মান্থ হয়েছে আমি করছি, বাট আমি খুব খুশি, আমি খুব হ্যাপি, আমি যে একটা ভালো একটা কাজ করছি, নিজে হাত খরচা বলতে গেলে স্বাস্থ্যবর্ধ হাজবেন্ডের কাছে বা কারো কাছ থেকে টাকা চাওয়াটাই একটা দ্বিধাবোধে বাদে, ওই কারণেই আমি কাজটা পেয়েছি, একজনের সূত্রে কাজটা আমি পেয়েছি, সেও সাকসেসফুল হয়েছে। সে আজকে থেকে না, সে মানে 3 মাস ফেসবুকে পেজে ফলো করো, আর আমাকে হাই লিখে পাঠাও, আমি অ্যাকসেপ্ট করব। আর যে লিখবে আমাকে বলে লিখবে মেসেঞ্জারে যে আমি তোমার চ্যালেঞ্জ দেখি ইউটিউব থেকে জানতে পেরেছি, এই ডিটেলসটা আমাকে বলবে, ঠিক আছে। আমি আগে ফোন নাম্বার আমি ডিটেলস দিতে চাই না, যে কাজটা করতে চাও, যে আমি কাজ করব, আমি ইনকাম করব, আমার পড়াশোনার খরচা আমি নিজেই চালাবো, আমি আমার বাবা মার পাশে থাকবো, নিজের শখ আহ্লাদ সব এই টাকা দিকে আমি মেটাবো, তোমরা অবশ্যই, মেয়েরা কেন পিছিয়ে থাকবে, ছেলে বলো মেয়ে বলো পিছিয়ে থেকো না, এগিয়ে আসো, কাজ করো, ঠিক আছে। তাই এই অ্যাডভাইসগুলো আমি প্রত্যেকটা মহিলাদের অ্যান্ড বয়েজদের আমি দিচ্ছি, আপনারা সবাই কাজটা করতে পারেন, যাদের স্মার্টফোন আছে তাদের, আর যাদের জিপে ডাউনলোড করা আছে মোবাইলে, যারা জিপে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স উইথড্র করো বা এটিএম থেকে উইথড্র করো, সেরকমই থাকতে হবে, ঠিক আছে। পুরো ডিটেলসটা আমি জানিয়ে দেবো, যে ইন্টারেস্ট থাকবে আমাকে প্লিজ ফেসবুক চ্যানেলে ফলো করো, ঠিক আছে, মেসেঞ্জারে মেসেজ করো, আমি উত্তর দিয়ে দেবো। তাই চলো, এই হচ্ছে আজকে আমার কথা, আর তোমাকেও বললাম প্রিয়াঙ্কাকে, যদি তুমিও করতে ইচ্ছুক তুমি আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, পেয়ালে মিদা সার্চ করবে পেয়ে যাবে, সেখানেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, আমি তোমার প্রশ্নের সব উত্তর দিয়ে দেবো। আর এই কাজটা আমি করে খুব সাকসেস, শুধু আমি না, এই ইন্ডিয়া যত যত কাস্টমার আছে প্রত্যেক লোক আছে কাজটা করছে। যদি যা করতে চাও আমাকে জানিও, আমাকে মেসেঞ্জে মেসেজ করো, আমি করে দেবো, ঠিক আছে। চলো ব্লগটা, এখন দোকানে বেশি কথাও বলা যায় না, পরে কথা বলছি বাড়িতে গিয়ে, তাই স্টার্ট মাই ভিডিও, দেখতে থাকো সারাদিন কি আর। গুড ইভিনিং বন্ধুরা, তোমার সাথে সেই সকালবেলা দেখা করেছি দোকানে, আর দেখা করিনি, কী অবস্থা বলো, আমার অবস্থা খুবই খারাপ। এসে মেয়েকে স্নান ট্যান করে খাইয়ে দাঁড়িয়ে তারপরে আমিও লাঞ্চ করলাম, করে টরে পড়তে মেয়ে পড়তে বসলো, আমিও পড়তে বসলাম একসাথে, ওই করে উঠলাম 4:30 সময় করে, মেয়ের আন্টি আসলো, চাটা করলাম খেলাম, জাস্ট মেয়েকে এখন দিয়ে সন্ধ্যে টিফিনটা দিলাম, দিয়ে তারপরে আমার খুব পেটে যন্ত্রণা করছিলো, ফুল পেট প্লাস কোমর, কেন জানি না তার মধ্যে চোখ টোকগুলো জ্বালা করছে, হঠাৎ করে শরীরটা খুব খারাপ
ভাবনা ছিল। কালকে যাদের যার ছেলের ঘরে পুজো হবে, মানে যেহেতু সব রং টং করেছে, নতুন ঘর হয়েছে, কারণে গৃহ প্রবেশের মতনই পুজো হবে, তোমার সাথে শেয়ার করব। ওই ফাঁকে ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন কালকে রান্না সব কেটে রেখেছি, পালন শাক তো ধোয়াই রয়েছে, বেগুন শিমগুলো কেটে রেখেছি, সকালবেলা একটা আলু কেটে নেবো, হয়ে যাবে। আর করব আটা রুটি, করব আর কি যেন করব, ও ঘুগনি করব একটু, আর কিছু না। এখন বসেছে কড়াশুটি নিয়ে, কড়াশুটি ছুলব, এই কারণে শরীরটা খুব খারাপ লাগছে, কারণ জানি না প্রেশারটা আপডাউন হচ্ছে সামথিং। তাই চলো কড়াশুটিগুলো চকচকচক করে ছুলে ফেলি, নাহলে না দেরি হয়ে যায়, বুঝেছ? আর কি বলতো, আমি না কড়াশুটি ছুলে একদম স্টোর করে রাখি কন্টেনারে করে, কাছে কন্টেনার হলেও হবে, তারপরে প্লাস্টিকের যে কন্টেনারগুলো থাকে সেগুলো তোমরা স্টোর করতে পারো ফ্রিজের মধ্যে, তাহলে কি অনেক দিন তোমরা মানে একটু একটু করে নিয়ে নিয়ে খেতে পারবে। হয়ে গেছে কড়াশুটি ছোলা টোলা সব কমপ্লিট, বাসন টাসন নিজে টেজে রেখেছি, তাই চলো অলি দুধ জল দেবো, সাতটা দশ বাজে। তাই চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব, আর যেটা বললাম যদি ইন্টারেস্ট থাকো প্লিজ ফেসবুকে ফলো করো, পিয়ালি মিতে সার্চ করবে, পেয়ে যাবে, সেখানে মেসেজ করো, আমি তার উত্তর দিয়ে দেবো।
ঠিক আছে।